কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গুলিতে সৈয়দ হোসেন নামে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। তিনি উখিয়ার কুতুপালং দুই ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন। বুধবার সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প দুইয়ে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, মাঝি হোসেন সকালে ঘর থেকে বের হলে আরশা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় পুরো ক্যাম্প জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে।